नमस्कार बंधुरा, कमलिकास किचेन डायरीते आपनादेर सबाइके स्वागत। आमी आजके आपनादेर साथे शेयर करछी क्यारामेल ससेर रेसिपी। ए क्यारामेल ससटा किन्तु केकेर लेयारिंग एर मध्ये बोलुन बा आइसक्रीमेर साथे बोलुन विभिन्न भावे यूज करा जेते पारे। भीषण टेस्टी हय क्यारामेल सस खेते, तबे क्यारामेल सस बानानोर जोन्नो एकटु पेशेंसेर प्रयोजन। ताहले आसुन आर देरी ना करे आजकेर रेसिपि शुरु करी। प्रथमे आमी एकटा छड़ानो पैन निये नियेछी, एर मध्ये एखन आमी एड करछी एक कप चीनी। चीनीटाके एखन आमी एकदम कम आचे रेखे गलते देबो। देखुन चीनीटा गला शुरू होयेछे। चीनीटा ना जतक्षण पर्यन्त गला शुरू होच्छे ततक्षण किन्तु नाड़ाचाड़ा करबेन ना। एखन आमी एकटु नाड़ाचाड़ा करे चीनीटाके देखुन पुरो गलिये नियेछी। खूब सुंदर एकटा कालार एसेछे। তবে অবশ্যই একদম লো আঁচে করবেন, নয়তো চিনিটা কিন্তু পুড়ে যাবে। এর মধ্যে আমি অ্যাড করছি 25 গ্রাম মতো বাটার। আমি একটা 100 গ্রামের আমুল বাটারের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এখানে। এখন বাটারটাকে আমি খুব ভালোভাবে চিনির সাথে মিক্স করে নেব। এই স্টেপগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, নয়তো কিন্তু চিনিটার মধ্যে দানা পেকে যাবে। বাটারটা দেখুন আমার ভালোভাবে মিশে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ আমুলের ফ্রেশ ক্রিম। চিনিটা যেহেতু ভীষণ গরম, এই স্টেপগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে। আর ক্রিমটা ঢালার সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে দেখুন আমি মিক্স করে দিলাম। খুব তাড়াতাড়ি যদি মিক্সটা না করেন তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে। এর মধ্যে আমি অ্যাড করলাম 1/3 কাপ দুধ। যেহেতু আমি ক্যারামেল সসটাকে একটু আমি লিকুইড চাইছি, তার জন্য আমি এখানে দুধ অ্যাড করলাম। আপনারা যদি চান যে খুব লিকুইড না হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরোটাই ফ্রেশ ক্রিম ব্যবহার করবেন। দেখুন এখন ভালোভাবে আমার দুধ আর ক্রিমটা মিশে গিয়ে একদম একটা সিল্কি স্মুথ টেক্সচার এসে গেছে ক্যারামেল সসের। ক্যারামেল সসটা আমি এই পর্যায়ে নামিয়ে নেব। ক্যারামেল সস কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু জমে যাবে, সুতরাং একেবারে কিন্তু জমা মতো আপনারা কিন্তু করবেন না। ক্যারামেল সসটা ভীষণই টেস্টি হয়, তাহলে দেখলেন কত সহজেই কিন্তু ক্যারামেল সস তৈরি করা যায়। এটা দিয়ে যেমন আগেও বলেছি, কেকে লেয়ারিংয়ে বলুন, আইসক্রিমের সাথে বলুন, অথবা যেগুলো সেন্টার ফিল্ড চকলেট হয় সেই চকলেটেরা কিন্তু ক্যারামেল ফিলিং হিসেবেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমলিকাস কিচেন ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।